প্রিয় দর্শক আমি মোহাম্মদ আলী আরাফাত আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সম্ভাবনার বাংলাদেশ অনুষ্ঠান আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করি যেখানে বাংলাদেশের অমিত সম্ভাবনা আমরা দেখি এবং অনেক ক্ষেত্রেই বাংলাদেশ নীরবে নির্ভীতে এগিয়ে যাচ্ছে আমাদের অনেক অর্জন আছে যে বিষয়গুলিকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আজকে এরকম একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের বিষয়টি হচ্ছে টিস্যু কালচারে স্ট্রবেরি চাষ এবং এখানে বাংলাদেশের বিজ্ঞানীদের গবেষকদের অবদান আছে এবং কিভাবে বাংলাদেশ এবং এর অর্থনীতি এই গবেষণা লব্ধ ফল থেকে উপকৃত হতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের সাথে আলোচনায় যারা আছেন পরিচয় করে দিই আপনাদের সাথে আমাদের সাথে আছেন জনাব এ কে এম শফিকুর রহমান যিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ন্যাশনাল ব্যাংক আপনাকে স্বাগত আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ মুসাফিজ রহমান যিনি একজন প্রান্তিক কৃষক আপনাকে স্বাগত এবং আমাদের সাথে আরও আছেন জনাব মোহাম্মদ হাসানুর রহমান যে টিস্যু কালচার গবেষক আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক অনুষ্ঠানের শুরুতেই আমরা এই বিষয়টি নিয়ে একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব শীতপ্রধান অঞ্চলের রসালো ও পুষ্টিকর ফল ভালোবাসার প্রতীক হিসেবে অনেক ফুলের কথা জানা গেলেও ভালোবাসার ফল হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি স্ট্রবেরি বলে থাকেন লাভ বাংলাদেশে সুস্বাদু এই রসালো ফলটির পরিচিতি বছর চারেক আগে তখন চেইন সবগুলোতে স্ট্রবেরি এসেছে পৃথিবীর শীতপ্রধান দেশগুলো থেকে বিক্রি হয়েছে দু টাকা কেজিতে সেই স্ট্রবেরি ছিল সাধারণের নাগালের বাইরে সময় পরিক্রমা আর পুষ্টির চাহিদায় দেশের ফল ভাণ্ডারে জায়গা করে নিয়েছে স্ট্রবেরি কিছু শৌখিন চাষিদের উদ্যোগ আর নিরলস পরিশ্রমে বাংলাদেশে শুরু হয় স্ট্রবেরি চাষ ছিলেন মঞ্জুর তিনি উচ্চতর গবেষণায় জাপানে অবস্থানকালে শুরু করেন স্ট্রবেরির টিস্যু কালচারের চারা তৈরির কাজ দেশে ফিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের গবেষণা গবেষণাপ্লাটে শুরু করেন স্ট্রবেরির চাষ সে সঙ্গে উদ্বুদ্ধ করে তুলতে থাকেন শৌখিন চাষী ও কৃষি অনুরাগী তরুণ উদ্যোক্তাদের তার প্রচেষ্টায় আস্তে আস্তে স্ট্রবেরি ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে শখের বশে অনেকে চাষ করতেন স্ট্রবেরি কিন্তু এখন দেশের অনেক জেলাতেই এর চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে রাজশাহীকে বলা যেতে পারে বাংলাদেশের স্ট্রবেরির সুতিকাগার এ জেলায় ব্যাপকভাবে চাষ হচ্ছে স্ট্রবেরির আপনার প্রতিবেদনটি দেখলেন আমরা অনুষ্ঠানের শুরুতেই জানাব মোহাম্মদ হাসানুর রহমান আপনার কাছেই প্রশ্নটি করব বিষয়টি যেহেতু খুব একটা পরিচিত বিষয় নয় আমাদের দর্শকদের জন্য আপনি এই বিষয়টি নিয়ে গবেষণা করেন আপনার কাছে যেটি জানতে চাবো যেটি আরেকটু যদি পরিষ্কার করে বলেন বিষয়টি কি এবং এই বিষয় থেকে বাংলাদেশ আমাদের অর্থনীতি সাধারণ মানুষ কিভাবে বেনিফিট নিতে পারে টিস্যু কালচার একটা ইম্পর্টেন্ট বায়োটেকনোলজিক্যাল টুলস যার মাধ্যমে উদ্ভিদের জীবন্ত কোষ বা কলা থেকে আরেকটি উদ্ভিদ তৈরি করা যায় মানে ইংরেজিতে একটা বলা যায় ইচ ইচ অ্যান্ড এভরি লিভিং সেল অর টিস্যুস হ্যাজ ক্যাপাবল টু প্রডিউস প্ল্যান্ট এটি হচ্ছে টিস্যু কালচারের মূল প্রতিপাদ্য বিষয় মানে প্রতিটি কোষ বা কলার এক ধরনের সক্ষমতা আছে যা থেকে একটি গাছ তৈরি হতে পারে অফ আমরা সাধারণভাবে জানি যে বীজ থেকেই চারা হয় কিন্তু উদ্ভিদের যে কোনো সজীব অংশ থেকে কোষ বা কলা থেকে সেখানে চারা তৈরি হতে পারে এটি হচ্ছে কালচার আমাদের সাধারণ মানে গ্রাম বাংলায় এই বিষয়টি কোন সুনির্দিষ্ট কোনো শব্দ আছে যে যে এটিকে ব্যবহার করা হয় আমরা পরিচিত এখন ইদানিংকালে টিস্যু কালচারই মোটামুটি পরিচিতি লাভ করে গেছে তা আমি এর একটু যাত্রা শুরুর কথাটি বলতে চাই অ্যাকচুয়ালি টিস্যু কালচার প্রযুক্তি বাংলাদেশে উনিশশো আশির দশকে এসেছে এবং এটি মূলত বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণা ল্যাবরেটরির ভিতরেই সীমাবদ্ধ ছিল এবং তারপর উনিশশো ছিয়ানব্বই সালের দিকে রাজশাহী থেকে এর যাত্রা শুরু হয় এটা বাণিজ্যিক টিস্যু কালচার হিসাবে এটা রাজশাহী থেকে যাত্রা শুরু হয় এবং এই যাত্রা শুরু করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান এবং ওনার তত্ত্বাবধানে প্রথম এটি যাত্রা শুরু হয় এবং আমার সৌভাগ্য হয়েছিল সে প্রথম থেকে ওনার সঙ্গে কাজ করা আমি প্রথমে দেখেছি উনি উনি প্রথমে আলু সিট সিট পটেটো ব্যাপারে উনি প্রথমে উদ্যোগী হয়েছিলেন এবং টিস্যু কালচারের মাধ্যমে উনি সিট পটেটো তৈরি করেছিলেন এবং তারপর দীর্ঘ পথ পরিক্রমায় এখন সিট পটেটো প্রোডাকশন টিস্যু কালচারের মাধ্যমে সিট পটেটো প্রোডাকশন বাংলাদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে এমনকি তৃণমূল পর্যায়ের কৃষকরা তারা টিস্যু কালচার শব্দটির সঙ্গে এখন খুব ভালোভাবে পরিচিত আপনি জেনে খুশি হবেন যে রাজশাহীতে প্রায় এক হাজার প্রান্তিক কৃষক যারা অত্যন্ত ক্ষুদ্র এবং যাদের সামর্থ্য বলতে তেমন কিছুই একশো সময় ছিল তারা এই প্রযুক্তি এখন খুব যথোপযুক্তভাবে ব্যবহার করছেন এবং তারা তাদের জীবনে বেশ সফলতা লাভ করেছেন এবং এই মুহূর্তে এই প্রযুক্তি বাংলাদেশে ছড়িয়ে পড়েছে উনিশশো সালে যখন প্রথম এই বাণিজ্যিক টিস্যু কালচার শুরু হয় তারপর এই প্রযুক্তি ব্যবহার করেছে এনজিও ব্র্যাক প্রশিকা স্কোয়ার সহ এই মুহূর্তে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশটি ল্যাবরেটরি টিস্যু এখন কালচার প্রযুক্তি নিয়ে কাজ করছে এবং তারা মূলত বীজ আলু স্ট্রবেরি বানানা এগুলো নিয়ে কাজ করছে আপনি যদি একটু আমাদের বলেন যে সিডস থেকে যেটা আপনি বলেন বীজ থেকে উৎপাদন আর টিস্যু কালচারের মাধ্যমে যে যে কোনো একটি অঙ্গ অঙ্গ থেকে বা বা কোষ কলা থেকে যে এটি বিশেষ সুবিধাটা কি মানে এটির বিশেষ সুবিধাটা হচ্ছে যে আমরা ট্র্যাডিশনালি বীজ থেকে চারা হয় এখানে অনেক সময় প্রবলেম হয় যে মাল্টিপ্লিকেশন রেটটা অনেক কম এবং এবং সিট থেকে যে চারাগুলো হয় অনেক সময় এটা টু টাইপ আমাদের যে জেনেটিক ইউনিফর্মিটি এটি কিন্তু বজায় অনেক সময় থাকে না এটি একটি একটি বড় এখানে এখানে গ্যাপ এবং আমরা যদি টিস্যু কালচার করি সেক্ষেত্রে আমরা অল্প সময়ে অল্প পরিসরে প্রচুর পরিমাণে আমরা চারা তৈরি করতে পারি আচ্ছা এটি 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 সবচেয়ে অ্যাডভান্টেজ দিক আর কিছু কিছু ক্ষেত্রে আমি যদি আলুর কথা বলি বাংলাদেশে আলু একটি অত্যন্ত পরিচিত আমাদের ভেজিটেবল এবং আমাদের খাদ্য তালিকায় এটি একটি মানে উপরের স্থান দখল করে আছে তো এই বিজালু বাংলাদেশে একটি বড় সমস্যা উৎপাদন উৎপাদনে এই বিজালুর একটি বড় অংশ জুড়ে এখন টিস্যু কালচারের কাজ হচ্ছে যে এখানে বিজালু উৎপাদনে বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে ভাইরাস ডিজিজ এবং যেটা ট্রাস্টিক্যালি এটার একটা ইল ডেক্লাইন করে ফেলে তো এইটাকে ওভারকাম করার জন্য টিস্যু কালচারই একমাত্র এই মুহূর্তে বাংলাদেশ প্রযুক্তি যে যার মাধ্যমে আমরা ভাইরাস মুক্ত বীজ আলু যার উদ্ভাবন উদ্ভাবন আমাদের দেশের বিজ্ঞানীরা করেছেন হ্যাঁ আমাদের হ্যাঁ আমাদের দেশের বিজ্ঞানীরা নিরলস হয়ে পরিশ্রম করছেন কিছু গবেষক পরিশ্রম করছেন এবং বিশেষ করে আমি বলবো এখানে বিশেষভাবে উল্লেখ করবো প্রাপ্ত ডক্টর এম মনজুর হোসেন যিনি এই প্রযুক্তিটিকে মাঠ পর্যায়ে ছড়িয়ে দিয়েছেন চমৎকার আমরা আলুর ব্যাপারে শুনলেও আমরা আসলে মূলত আজকে স্ট্রবেরি নিয়ে আলোচনা করছি এর বিশেষ কারণ হচ্ছে স্ট্রবেরি ফলটি বাংলাদেশের আলু তো প্রচন্ড পরিচিত এবং আলুর একটা অপরিহার্য উপাদান বা একটা কম্পোনেন্ট হিসেবে আমাদের খাবারের যেটা আমরা জানি গ্রাম বাংলা এবং শহর ভিত্তিক জনগোষ্ঠীর সব ক্ষেত্রে স্ট্রবেরির যে বিষয়টি এটি কিন্তু এতটা ওয়াইড স্প্রেড না এখনো বাংলাদেশে স্ট্রবেরি নিয়ে যে রিসেন্ট যে ডেভেলপমেন্টটা সেই বিষয় নিয়ে আমরা শুনবো আবার আপনার কাছে টেকনিক্যাল সাইডটা শুনবো তার আগে আমি যেন একম শফিকুর রহমান আপনার কাছে যেটি জানতে চাই যে গবেষকরা গবেষণা করেন উদ্ভাবন করেন বিভিন্ন নতুন কিছু কিন্তু এটিকে ফাইনালি একটা মার্কেটিং এর মধ্যে নিয়ে এসে কমার্শিয়ালাইজ করা সেই পর্যায়ে না আনলে কিন্তু মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায় না এই সুবিধা তো সেই সেই দৃষ্টিকোণ থেকে আপনি আপনারা কিভাবে এখানে কন্ট্রিবিউট করেছেন প্রতিটি উদ্ভাবনের যে এন্ড রেজাল্ট হচ্ছে যে গ্রাহকের কাছে ভোক্তার কাছে এটা পৌঁছে দেওয়া সে ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার যে মাধ্যম সেটা হচ্ছে উৎপাদন যারা করে উৎপাদনশীলতায় জড়িত হচ্ছে তাদের এবং আপনারা জানেন আপনারা সবাই জানি যে উৎপাদনের একটি প্রধান উপাদান হচ্ছে অর্থ এবং যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস বলেন অর্থই হচ্ছে মূল যোগানদার সেজন্য ব্যাংক এই কাজটি সুন্দরভাবে সুচারুভাবে করতে পারলেই তাহলেই কিন্তু সেই উদ্ভাবনী শক্তিতে যে উৎপাদন বা উৎপাদন বস্তুটি উৎপাদন হয় সেইটি কিন্তু সবার ঘরে পৌঁছে দেওয়া সম্ভব আমরা প্রতিটি ক্ষেত্রেই বিশেষ করে নতুন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করতে বেশি পছন্দ আমরা বরেন্দ্র এলাকায় উনিশশো সাল থেকেই কিন্তু ঋণ প্রক্রিয়া ঋণ দান করছি এটা ধীরে ধীরে ধাপে ধাপে এগুচ্ছে রাজশাহীতে আজকের যে আলু কালচারের যে প্রচলন স্ট্রবেরি বলেন এগুলি কিন্তু প্রতিটি প্রথম ন্যাশনাল ব্যাংক এই অর্থ যোগান দিয়ে আসছে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নতুন প্রযুক্তিকে যখন আমরা ইমপ্লিমেন্ট করতে চাই কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে কিছু থাকতে পারে থাকবেই কিন্তু ব্যাংকারদের ওই রিস্ক ফ্যাক্টরগুলি নিয়েই কাজ করতে হবে বিশেষ করে কৃষিতে আমি পয়েন্টে আপনাকে একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন কোয়েশ্চেন করতে যাচ্ছিলাম যে স্ট্রবেরি নিয়ে এটি নতুন একটা এক ধরনের ফল এবং এটির ডিমান্ড কতটুকু আছে এটিও একটা ব্যাপার আপনারা যেখানে ঋণ দেবেন এখানে আপনারা চিন্তা করেন আপনার রিটার্নের বিষয়টি কারণ আপনাদের ব্যাংকের সাসটেইনেবিলিটির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে আপনারা যে সাহসী হলেন কি মানে কি ভাবে কি পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আপনাদের আশাবাদী করলে স্ট্রবেরি বিষয়ে আপনারা জানেন তো এটা একটা কমার্শিয়াল ব্যাংক একদম আমরা एक्चुअली আলটিমেট গোল হচ্ছে আমাদের প্রফিট করা অ্যাবসলিউটলি কিন্তু আমরা কিছু কিছু যেমনটাকে আমরা নিয়েছি অর্থাৎ আমরা এটাকে যদিও মনে করি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা বিনিয়োগ তারপরে আমরা চাই যে দেশের যে সম্ভাবনার কথা বলছেন নির্মিত সম্ভাবনা বাংলাদেশ এই সম্ভাবনাকে আরো এগিয়ে নিতে হলে কিন্তু কিছু রিক্স নিতে হবে কিছু লোককে এগিয়ে আসতে হবে তারই অংশ হিসাবে কিন্তু ন্যাশনাল ব্যাংক এই ঋণদান কর্মসূচিতে অংশগ্রহণ করছে এই স্ট্রবেরি যখন উদ্ভাবন করলেন ওনারা বিশেষ করে স্ট্রবেরির বীজের কথা জেনে বললেন টিস্যু কালচারের মাধ্যমে তখন আমরা ভাবলাম যে ঠিক আছে ওনারা আমাদের সাথে এর আগেই কিন্তু আলুর মাধ্যমে পরিচিতি লাভ করেছিলেন ওনারা বিশেষ করে কৃষকরা এবং যে বিজ্ঞানীর কথা বলছি আমরা ডক্টর মঞ্জুর উনি ন্যাশনাল ব্যাংকের সাথে অত্যন্ত প্রতভাবে জড়িত হয়ে পড়েছেন ওনারা জড়িত হয়ে পড়েছেন ওনারা তখন স্ট্রবেরি কথা বললেন আমরা বললাম যে ঠিক আছে আপনারা চাষিদের মাঝে এই বীজটা নিয়ে আসেন আমরা ঋণ দিব যদিও হয়তো ছোট্ট পরিসরে করেন আমরা এগিয়ে যাব তো গত বছর কিন্তু ভালো সাফল্য এনেছে স্ট্রবেরি আমরা ঢাকার বাজারেও যদি বলি আগোড়া বলেন বা আরো বড় নন্দন বলেন এসব ডিপার্টমেন্ট স্টোর কিন্তু যে স্ট্রবেরিটা আপনারা পেয়েছেন তো সেগুলো বাংলাদেশের মাটি থেকে উৎপাদিত বিশ্বাস করতে চাইবে আপনারা যদি যারা খেয়েছে তারা নিশ্চয়ই উপলব্ধি করবেন যে স্ট্রবেরিটা কিন্তু বাইরের স্ট্রবেরির চেয়ে অনেক সুস্বাদু রসালো এবং মিষ্টি সেদিক থেকে আমাদের স্ট্রবেরির অমিত সম্ভাবনা রয়েছে না চমৎকার আমরা যে সম্মিলিত এখানে দেখছি গবেষকরা গবেষণা করবেন নতুন উদ্ভাবন করবেন আপনারা ব্যাংকাররা সেখানে আপনার আসবেন সেই রিস্ক মাথায় রেখে মাথায় নিয়ে সম্ভাবনার কথা চিন্তা করে আপনারা এখানে আসবেন একই সাথে যারা কৃষক যারা একেবারে মাঠে এই উৎপাদনের সাথে সম্পৃক্ত তাদের যে ডেডিকেশন সেগুলো প্রয়োজন আছে আমরা এবার আলোচনায় পর্যায়ে যারা মুসাফিজ রহমান আপনার কাছে জানতে চাবো আপনি একজন প্রান্তিক কৃষক এবং আপনি এই স্ট্রবেরি উৎপাদনের সাথে সম্পৃক্ত আপনার অভিজ্ঞতা যদি আমাদের একটু বলেন স্ট্রবেরির কথাটাই আমি একটু পরে আসি আমি জাস্ট আমার সফলতার এই টিস্যু কালচারের যে সফলতাটা এটা সম্পর্কে আমি একটু বলি আমি মূলত একজন দিন ছিলাম আমি দুই সাল পাঁচ সাল পর্যন্ত আমি পরের জমিতে কাজ করেছি কাজ করার পরে সেই দুই হাজার চার পাঁচ মৌসুমে ন্যাশনাল ব্যাংক রাজশাহী শাখার কর্মকর্তারা আমার কাছে গেলেন আমি তখন মানুষের জমিতে তারা চলে গেলেন গিয়ে আমাকে বললেন যে তোমাকে আমরা কিছু ঋণ দিব যদি তুমি আগাতে পারো আমরা জানি যে তোমার একটা ভালো ইয়ে আছে সেহেতু তুমি একটা ভালো কিছু করতে পারবে তখন তারা আমাকে দশ হাজার টাকা ঋণ দিলেন সেই ঋণ নিয়ে আমি প্রথমে শুরু করলাম আলুর চাষ এবং আলুর চাষ করার সময় আমার সফলতা দেখে তারা আমাকে উদ্বুদ্ধ করলেন ন্যাশনাল ব্যাংক উদ্বুদ্ধ করলেন যে টাকা যা লাগুক আমরা দেখবেন কোনো জমি নাই এমনকি আমি বর্গা চাষ এই সামান্য এই চার পাঁচ বছরের মধ্যে আমি দেখুন নিজে তো স্বাবলম্বী হয়েছি এবং আমার পাশাপাশি আমি এখন তো দিন মজুরি করি না এখন আমার জমিতে ২০ থেকে পঁচিশ জন লোক প্রতিদিন কাজ করে এটা আমার একটা সফলতা তো আসলে আমার ভিতরে একটা সাহস ছিল সেটি হলো যে যখন আমি প্রথমে টিস্যু কালচারের মাধ্যমে বীজ আলু চাষ শুরু করি তখন কিন্তু আমাকে অনেকে পাগল বলেছে যে এটা করা যাবে না অনেক কৃষিবিদ বলেছে যে এটা গবেষকদের ব্যাপার এটা সাধারণ কৃষকেরা করতে পারবে না কিন্তু মঞ্জুর স্যার বলছেন যে এটা তুমি করতে পারবে যেহেতু এটা তুমি করতে পারবে এবং আমি যখন করলাম আমার এখানে হাজারো মানুষ গেল সেটা দেখলো দেখে তারা শিক্ষা নিল তারা আমার দেখা দেখে শত শত কৃষক আমার মতো করছে যেহেতু ওই আমাকে বলছেন যে এটা তুমি করলে সাহসটা সাহসটা ছিল আমার এবং যেহেতু আমার অর্থের কোনো সমস্যা নাই যেহেতু আমার তো নিজের অর্থ আছেই টাকা আছে এছাড়া ন্যাশনাল ব্যাংক তো আমাকে সার্বক্ষণিক সাপোর্ট দেয় তো সেই অনুযায়ী আমি স্ট্রবেরি চাষ শুরু করলাম গত বছর আমি অল্প সামান্য জমিতে স্ট্রবেরি করেছিলাম কতটুকু জমিতে করেছিলাম আমি খুবই সামান্য দুই কাঠা জমি দিয়ে শুরু করেছিলাম এতে আমার ব্যাপক স্ট্রবেরি হয়েছিল কিন্তু এখানে স্ট্রবেরি চাষ করতে গিয়ে উৎপাদনে উৎপাদন এবং এটা বাজার জাতের ব্যাপারে আমার কিছুটা সমস্যা হয়েছে তারপরেও আমি আমার আমি কিছুটা লাভবান হয়েছি এবং আমি এটার ভিতরে দেখতে পেয়েছি যে আমার আরো একটি সফলতা আমার দরজায় করানো আছে এই যে সম্মিলিত প্রয়াসের কথাটি যেটি বারেবার আপনার কৃষক হিসেবে আপনার দক্ষতা ছিল গবেষকদের গবেষণা লব্ধ যে ফল সেটি ছিল ব্যাংকার যারা মূলধন জোগাড়ে যারা সাহায্য করেছেন এবং সবকিছু সম্মিলিত সম্মিলিতভাবে এবং একই সাথে নতুন কিছু করার ক্ষেত্রে যে সাহস সে সাহসটিও সবার মধ্যে ছিল এবং সেটি একটা অন্য রকমের সম্ভাবনার একটা দ্বার উন্মোচন করেছে এখন আমরা সবাই বলছি এই স্ট্রবেরির কথা টিস্যু কালচারের কথা আমরা এ পর্যায়ে জানাব হাসানুর রহমান আপনার কাছে আবার আমি আসব টিস্যু কালচারের গবেষণার যে বিষয়টি আপনি শুরুতে কিছুটা বলেছেন এটি পৃথিবী সব দেশে কি হয় হ্যাঁ এটা অনেক দেশেই হয় এটা আমেরিকা এবং ক্যানাডা বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও প্রায় ফাইভ থাউজেন্ড টিস্যু কালচার ল্যাব সেখানে আছে হল ভারতে তো আমাদের আমাদের যাত্রাটা শুরু অনেক দেরিতে উনিশশো সালে যেটা মুস্তাফিস ভাই একটু আগে বললেন যে আমরা যখন যাত্রা শুরু আই আমরা কিন্তু অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলাম বিশেষ করে আমরা আমরা যেহেতু একাডেমিশিয়ান আমরা গবেষণা এবং শিক্ষার সঙ্গে জড়িত আমরা আসলে ব্যবসা বুঝি না আমরা ব্যবসা বুঝি না যখন আমরা শুরু করলাম প্রথম বছর আমাদের আমাদের মূল এই যে প্ল্যান্ট গুলো আমরা যেটি কালচার করছি আমাদের এই এনভায়রমেন্টে বাংলাদেশের আছে তো এই এনভায়রনমেন্টে আমরা কিভাবে ম্যাচ করাবো আমাদের সেই চারাগুলোকে তো প্রথম অবস্থায় আমাদের একটা এটা খুব বড় চ্যালেঞ্জ ছিল তো আমরা প্রথম বছরেই মোটামুটি আমরা সিক্সটি সেভেন্টি পারসেন্ট সাকসেসফুল এবং নেক্সট ইয়ারে কিন্তু আমরা

এবং ইতোমধ্যে ওনার পারিবারিক অবস্থার অনেক উন্নতি হয়েছে তো এটি একটা বিশাল সম্ভাবনা উনি নিজে আরো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছেন এমপ্লয়মেন্ট ক্রিয়েট করেছেন আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আরেকটু বলে রাখি মোস্তাফিজ ভাইয়ের মতো রাজশাহীতে প্রায় এক হাজার কৃষক এখন সংঘবদ্ধ ভাবে এই সংগ্রামে নেমেছে তাদের জীবন এবং মান উন্নয়নের জন্য এবং সেখানে একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে এবং তারা সেই অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিজেদের মধ্যে সহযোগিতামূলক বা উন্নয়নমূলক মনোভাব নিয়ে তারা কাজ করছেন তো এটি একটি অত্যন্ত সম্ভাবনার কথা যে এটি হচ্ছে মুস্তাফিজের একটা एग्जांपल যে আরো আমাদের एग्जांपल আমি রাশি থেকেই বলছি যে তো আমাদের কাজটা ওখানে থেকে শুরু এরকম আরও অনেক एग्जांपल রয়ে গেছে যে আসলে আমরা গোটা দেশব্যাপী এই প্রযুক্তি এবং মুস্তাফিজ ভাইয়ের মতো এরকম আরো আমরা বলতে চাই বোরেন্দ্র সমন্বয় যদি কেউ ইতিহাস জানা থাকে এটা ছিল একদম ড্রাই অঞ্চল এখানে কোনো ফসল হতো না এই বরেন্দ্র যখন ডিপ্রুবেল হল তখন থেকে কিন্তু বরেন্দ্রতে এই চাষাবাদ শুরু হয় আমরা কিন্তু প্রথম দিকে কিন্তু এই ধান চাষে কিন্তু ইনভেস্ট করতাম ঋণ দিতাম বড় ধান আমন ধান ইত্যাদিতে কিন্তু এখন কিন্তু হয়েছে যেটা দরকার ছিল আজকে বিভিন্ন ধরনের ফসল হচ্ছে শুধু যে আলু হচ্ছে তা না আপনি বরেন্দ্র অঞ্চলে এখন যদি যান সবুজে সবুজে মাঠে ভরে গেছে আলু 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 দেখবেন স্ট্রবেরির ক্ষেত অসংখ্য স্ট্রবেরির ক্ষেত আপনি দেখবেন টমেটো ঢাকাতে যে সবচেয়ে হাই ভালো কোয়ালিটি টমেটো আসে ওটা কিন্তু আমাদের একটি গোদাগাড়ি শাখা আছে ওখানে বিশেষ করে টমেটো কর্মসূচি পরিবর্তন এই পরিবর্তনটাই কিন্তু আমরা চাচ্ছি পরিবর্তনের কথাই কিন্তু সরকারও বলছেন আপনি চমৎকার করে বলেছেন আমরা একটি ছোট্ট হিসেব করলে দেখতে পারব যে আমরা বাংলাদেশের মানুষ তাদের যে 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 সেক্টরে আছে তাদের মধ্যে যে জীবনী শক্তি এবং সেটির যে সফল প্রয়োগ আমাদের একাত্তর সালে আমাদের জনসংখ্যা ছিল সাত সাড়ে সাত কোটি এখন সেটি পনেরো থেকে ষোলো কোটি পৌঁছেছে তখনকার যে আমরা খাদ্য প্রস করতে পারতাম গোটা বাংলাদেশে সেই প্রোডাকশন লেভেলে আমরা যদি এখনো থেকে যেতাম তাহলে আমাদের এখানে খাদ্যাভাব দেখা দিত কিন্তু এই যে খাদ্য প্রোডাকশনও যে বাড়ছে কিভাবে বাড়ছে এদেশের মানুষের গবেষক যারা আছেন তাদের এখানে অবদান আছে যারা আছেন সেই মূলধনটা তাদেরকে যোগান না দিয়ে এবং আমাদের কৃষকরা তো একজন উদ্যোক্তা অন্ট্রপূর্ণ সত্যি কথা বলতে আমরা আলাদা ইনভেস্ট করছেন সেখান থেকে আরো ইনভেস্টমেন্ট বাড়াচ্ছেন এবং চাকরি তৈরি করছেন আরো মানুষ করছেন মূলধনের কথা একটা কথা বলা দরকার যে অবদান সব সব অবদান এখানে কিন্তু সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এটার একটা বিরাট অবদান রাখছেন যে কাজটি করছে তারা অর্থাৎ আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সাহেব উনি কিন্তু প্রচলিত হয়ে গেছে কৃষির জন্য উনি এগারো হাজার পাঁচশো কোটি টাকা কৃষি ঋণ বাজেট করেছেন এবং সেটা কিন্তু নাইনটি সিক্স পার্সেন্ট এচিভ হয়েছে গত বছর এবছর করা হয়েছে বারো হাজার সাতশো কোটি টাকা কৃষি ঋণ বাজেট তো এটা কিন্তু এক সময় ছিল যে কৃষি ব্যাংক বা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এরাই শুধু কৃষি দিবে কিন্তু না এখন কিন্তু পরিবর্তন হয়েছে না অবশ্যই পরিবর্তন হলো যে সমস্ত ব্যাংকগুলিকে ওনারা একত্রিত করেছে এবং এই সমস্ত ব্যাংক অর্থাৎ প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটি ব্যাংক প্রত্যেকের জন্য টার্গেট আছে প্রত্যেকের জন্য কৃষি ঋণ দেওয়ার বাধ্যবাধকতা আছে এবং প্রত্যেকেই এই ঋণটি সঠিকভাবে দিচ্ছে এবং তারা সেই সেই পথটা প্রশস্ত করছে দিন দিন তার মানে আমরা আসলে কৃষকদেরকে উদ্যোক্তা হিসেবে মানে কনসিডার করা শুরু করেছে এবং আসলেই যে তাদের যে তারা যে ইনভেস্ট করে এবং তাদের অন্টারপ্রনোর স্কিলস এবং তাদের বিজনেস ম্যানেজমেন্টের যে স্কিলস এবং ওই পার্টিকুলার বিজনেসটা সম্বন্ধে যে দক্ষতা যেটি যেন মুস্তাফিজুর রহমান সাহেব ওনার ছিল বলে আপনারা ওনাকে ওনার কোনো জমি ছিল না কিছু ছিল না আপনারা তার দক্ষতা বেশি আমরা কৃষকদের শিক্ষক হিসাবে বিবেচনা করি কৃষকরা কিন্তু অনেক জানে আমরা যেটা বলি যে কৃষকরা কৃষকরা কিন্তু এখন আমাদের মানে আমরা আমরা যারা শিক্ষিত যেটা চেয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিচ্ছি সেই শিক্ষার চেয়েও কিন্তু তারা প্রায়োগিক যেহেতু তারা ওই জমিতে চাষ করে অভিজ্ঞতা সঞ্চয় করেছে অবশ্যই তারা কিন্তু ভালো শিক্ষক এবং তারা বুঝতে পারে যে কোন ফসলটি কখন করতে হবে কোন জমিতে কোন ফসল করতে হবে এবং সেই শিক্ষাটাই কিন্তু আমি বিশেষ করে যে কৃষি ঋণ দিতে গিয়ে আমরা ন্যাশনাল ব্যাংক প্রথম একটা মত বিনিময় সভা করি কৃষকদের সাথে অর্থাৎ তারা কি চায় এবং আমরা কি দিতে পারি এবং তাদের যে কর্ম পরিকল্পনা সেই কর্ম পরিকল্পনার উপর ভিত্তি করে কিন্তু আমরা ঋণ দেই এবং এতেই কিন্তু আমাদের এই সাকসেস আপনারা জেনে খুশি হবেন যে আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিকভারি যে কোনো ঋণের সবচেয়ে সাকসেসটা কি ঋণ দিয়ে উৎপাদন হবেই উৎপাদন বাজারজাত হবে বাজারজাত হয়ে তার বিক্রি লব্ধ টাকার লাভ সহ আমাদের দিবে আমাকেও কিছু লাভ দিবে এবং কৃষক কিছু লাভ নিবে এবং ইভেনচুয়ালি ইকোনমিতে বিশাল কন্ট্রিবিউট করছে জিডিপিতে কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন হচ্ছে এবং সেটি বেনিফিট কিছু না কিছু মানুষ পাচ্ছে পাচ্ছে ইভেনচুয়ালি না ভেরি ট্রু জনাব হাসানুর রহমান আমি একটু বলতে চাচ্ছি যে আমরা যারা গবেষণা করি গবেষণাগারে যারা গবেষণা করি এখন কিন্তু আমাদের ট্রেনটা একটু পাল্টাতে হবে সেটি হচ্ছে যে এই গবেষণাটা শুধুমাত্র আমাদের উচ্চতর ডিগ্রির মধ্যে বা থিসিস বাইন্ডিং এর মধ্যে না রেখে এই গবেষণাটা গুলোকে আমাদের মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে হবে তো একজন টিস্যু কালচারের গবেষক হিসেবে আমার কাছে এটি খুবই ভালো লাগে যে এই প্রযুক্তিটি বাংলাদেশে একটা কৃষি বিপ্লবের সূচনা করছে এবং এই 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 যে যদিও উনি শুরু করেন অনেকে ভয় দেখিয়েছেন যা এটি একটু অত্যন্ত মানে জটিল প্রযুক্তি সাধারণ কৃষকরা এটা কিভাবে এটাকে নেবে বা এটা ফিজিবল হবে কিনা তো এখন তো এটা ফিজিবল হয়ে গেছে বোঝে এবং খুব ভালোভাবেই তারা বোঝে যে একটা টিস্যু কালচারের একটা খুব ডেলিকেট একটা প্ল্যান্ট প্লেট কিভাবে সারভাইভ করাতে হয় ন্যাচারাল কন্ডিশনে তারা কিন্তু এটা জানে তো আমাদের আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা যারা গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট আমরা এই এই প্রযুক্তিটি প্রযুক্তিটি এটাকে প্রযুক্তি বলবো আমরা সরাসরি কৃষকের কাছে হস্তান্তর করতে চাই এবং কৃষককে আমরা কোঅপারেট করতে চাই যে সার্টেন লেভেল পর্যন্ত তারপর কৃষক জানে যে এই প্ল্যান্টটাকে কিভাবে তার সারভাইভ করাবে তারা জানে সেটি কিন্তু আমরা তাদেরকে প্রযুক্তিগত সহায়তা আমরা দিয়ে থাকি আপনার কাছে যে প্রশ্ন যে স্ট্রবেরি যে বিষয়টি আমরা দেখলাম যে মুস্তাফিজ রহমানের মতন প্রান্তিক কৃষক যারা এটি নিয়ে অলরেডি কাজ করেছেন এবং উৎপাদন করেছেন বাজার হয়েছে এটি নিয়ে ভবিষ্যতে আপনি কেমন সম্ভাবনা দেখছেন যে আমরা যেতে পারি কিনা এবং অনেক ফরেন কারেন্সি আর্ন করার মতন একটি জায়গায় যাওয়া ব্যাংকাররা বিশেষ করে আমি কিন্তু এই যখন থাইল্যান্ড এর একটা প্রোগ্রামে গিয়েছিলাম তখন এখানে এমনভাবে কেউ কাজ করতো না কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেক কাজ হয়েছে আমাদের স্ট্রবেরির কথা বলেন আমরা ওই একটা ব্যাপারে আমরা সবসময় খেয়াল রাখি যে হাই ক্রপ ভ্যালু আচ্ছা যেই বিনিয়োগটা আমাকে বেশি লাভ দিবে সেই কিন্তু সবাই যেতে তো হাই ক্রপ ভ্যালু যেটা এটা 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 এবং এবং আমাদের দেশে বাইরে বাইরে থেকে আগে গেলে কিন্তু শখ করে কিনে তো এখন কিন্তু সহজলভ্য হয়েছে এই সিজনে দেখবেন কিছুদিন পরেই মাঠে গেলে দেখবেন অসংখ্য মাঠে মাঠে ভরে গেছে লাল স্ট্রবেরি এবং সেটার থেকেও কিন্তু বিপণন হচ্ছে বিভিন্ন দোকানে তো এটার একটা বাইরে এক্সপোর্ট করারও আমি মনে করি যথেষ্ট সম্ভাবনা আছে এটার জন্য প্রিজার্ভেটিভ বা এটাকে সংরক্ষণ এবং এক্সপোর্ট করা তো ব্যাংকার হিসেবে আমি সবসময় উৎসাহিত করব যারা এই ব্যাপারে এগিয়ে আসবেন তাদেরকে সহযোগিতা করার জন্য জানতে প্রশ্ন করতে চাই যেটি আমাদের প্রান্তিক কৃষক যেমন হোসেন জামান বললেন যেতে নতুন একটা ফসল এবং এটির উনি যে সমস্যা

বিপণন করতে হবে সেই ব্যাপারটিও কিন্তু এই চ্যানেলের ভিতরে আসবে তখন সর্বক্ষেত্রে কিন্তু এই ঋণের কথা আসবে আমরা ন্যাশনাল ব্যাংক আমি একজন আমরা আশা করি যে সেক্ষেত্রে আমরা চাইবো এই প্রোডাক্টটি বাংলাদেশে বহুল পরিচিত হোক বহুল প্রচলিত হোক এবং এটা আসলে একটি শুধু প্রথম দিকে কৃষক ভাই বলতে পারবেন থেকে বারোশো আমরা একটা হিসাব করে দেখেছি যদি স্ট্রবেরি আমরা আড়াইশো থেকে তিনশো টাকাও বিক্রি করা যায় কেজি তাহলে কিন্তু অনেক লাভ অনেক লাভ থাকে তো সেদিক থেকে একটা হাই ক্রপ ভ্যালু এটা প্রচলন হবে আমাদের তো ফলের প্রয়োজন আছে এটা নতুন ফল অবশ্যই সেটার দিক থেকে আমরা সবসময় সহযোগিতা করবো এটাই না আপনি যদি বললেন ভ্যালু এডিশনটা হাই কাজেট মার্জিনটা হাই ওখানে কৃষকরা ইভেন্স আগ্রহী হবে আমি জনাব মুস্তাফিজ রহমান আপনার কাছ থেকে আবার একটু জানতে চাই আপনি প্রথম করলেন যখন স্ট্রবেরি চাষটা মানে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হলেন করতে যে এবং এখান থেকে আপনি 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 কতটুকু কতটুকু আশাবাদী ভবিষ্যতে আরো যেটা মানে হবে প্রথমে যে সমস্যাটা সেটা হলো আমাদের চারা উৎপাদন চারা উৎপাদন আমাদের একটা প্রথম সমস্যা মানে যেহেতু আমাদের রাজশাহীতে প্রচুর টেম্পারেচার উচ্চ তাপমাত্রা এর কারণে আমাদের চারাগুলো সে সময় বাঁচিয়ে রাখা সম্ভব হয় না যার জন্যে আমরা নিজেরা চারা তৈরি করতে পারি না এই চারাগুলো আমাদেরকে কিনতে হয় এবং গত বছর আমরা এই একটি চারা ২০ টাকা করে কিনেছি যার জন্য আমার দুই কাঠা জমিতে শুধু বিশ টাকা চলে গেছে শুধু স্ট্রবেরির চারা কিনতে আচ্ছা তো আমাদের যদি একটা ওই গ্রিন হাউস থাকতো যদি একটা গ্রিন হাউস থাকতো তাহলে সেই গ্রিন হাউস মাধ্যমে দেখা গেল আমাদের বাজার মূল্য যদি একটু কমও হয় সেটা আমরা কিন্তু পুষিয়ে নিতে পারতাম এটা আমাদের একটা সমস্যা আর বাজারজাতের ব্যাপারে যে সমস্যাগুলো ছাড় আপনারা বললেন এগুলো কিন্তু একটা যদি ইয়ে হয় নিজেরা যদি চারা তৈরি করতে পারি এবং এটা যদি সরকার বা বিভিন্ন এনজিও বা ব্যাংক যারা আমাদেরকে ঋণ সহযোগিতা দিয়ে সহযোগিতা করে তারা যদি এটা বাজার ব্যাপারে সহযোগিতা করে তাহলে এটার ব্যাপারে বাংলাদেশ আবারও আরেকভাবে এটা এমন একটি ফল যে বাংলাদেশের যে মার্কেটের বাইরেও কিন্তু বিদেশে রপ্তানি করার একটা যথেষ্ট সুযোগ আছে

কালচার চারা প্রথমে আমাদের করতে হয় টিস্যু কালচারের মাধ্যমেই কৃষকরা চারাটা নেয় এবং তারপর বিশ টাকা করে দাম পড়ে অ্যাকচুয়ালি এটা আমরা ল্যাবরেটরিতে তৈরি করি এবং সেখানে আমাদের নানা রকম টেকনিক্যাল কিছু একটা সাপোর্ট লাগে যেটা কৃষকরা পারবে না তো সেক্ষেত্রে কৃষকরা যেটি করতে পারেন সেটা হচ্ছে চারা কিনে হয়তো পাঁচশো চারা কিনে উনি কিন্তু এটাকে পাঁচ হাজার করে ফেলতে পারেন উইদিন শর্ট টাইমে হ্যাঁ এবং স্ট্রবেরির গাছ হয়তো আপনি দেখে থাকবেন এটি কিন্তু খুব কুইক মাল্টিপ্লাই করে ন্যাচারালি মাল্টিপ্লিকেশন একটা অর্গান সেটি কিন্তু খুব কুইক মাল্টিপ্লাই করে এবং কৃষকরা কিন্তু ইচ্ছে করলে পাঁচশো চারা কিনা পাঁচ হাজার চারা নিজেরাই তৈরি করে নিতে পারে আর গ্রিন হাউজের ব্যাপারটি যেটি উনি বললেন আমার তো ওখানে বেশ হাই টেম্পারেচার স্ট্রবেরি চারা প্রেফার করে কোল্ড টেম্পারেচার তো সেক্ষেত্রে আমাদের একটা গ্রিন হাউস প্রয়োজন হতে পারে চারা তৈরির ক্ষেত্রে যদি নাও সম্ভব হয় সেটা কৃষকরা হয়তো সেটি সম্ভব সবসময় সম্ভব হবে না তো আমরা শেড হাউস বা পলি হাউস দিয়ে টেম্পারেচারটা কন্ট্রোল রেখে ছায়া যত জায়গায় যেমন আমি নিজেও ভাষায় আমি করেছি আমার ছায়ে ছায়াযুক্ত জায়গায় মানে আমরা আমাদের আমাদের দেশের অবস্থা উপরে ভিত্তি করে আমাদের ছোট ছোট টেকনোলজি আবিষ্কার করতে হবে সবসময়ে যে গ্রিন হাউস করে কৃষকদের পক্ষে কাছে নিয়ে আসলে কৃষকটা যদি বুঝতে পারে না ছায়াযুক্ত জায়গা ছাড়া তৈরি করা যায় সম্ভব একেবারে খুব সংক্ষিপ্তে আপনাদের শেষ মন্ত্র বুনতে চাই ব্যাংকার হিসেবে আমি বলবো যে বৈজ্ঞানিকরা বা বিজ্ঞানীরা তাদের ল্যাবরেটরিতে গবেষণা করে একটা উদ্ভাবন করবেন সেই উদ্ভাবনী প্রযুক্তিকে আমরা ঋণের মাধ্যমে আমরা ঋণের মাধ্যমে কৃষকের মাঝে নিয়ে আসব এবং কৃষকরা এটা ভোক্তাদের কাছে নিয়ে যাবেন এবং এই প্রক্রিয়ায় যেমন স্ট্রবেরির কথা বলি যে সমস্ত প্রক্রিয়া উৎপাদন থেকে শুরু করে এটার বিপণন পর্যন্ত এবং এক্সপোর্টের যদি সময় আসে এক্সপোর্ট করা পর্যন্ত সমস্ত ব্যাপারে ব্যাংকার হিসেবে আমরা সহযোগিতা করব এটাই আমি আশা করছি। চমৎকার জনাব মুসাভিজ রহমান। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদেরকে বলবো যে আমাদের দেশে যে সমস্ত বেকার যুবকরা আজকের দিনে জমি এমনকি বসত ভিটা বিক্রি করে বিদেশে পাড়ি জমাচ্ছে প্রতারণার ফাঁদে পড়ছে তাদেরকে আমি বলবো যে আপনারা বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের দেশেই অনেক বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা আছে চমৎকার চমৎকার আপনাকে অনেক ধন্যবাদ জনাব হাসানুর রহমান আমি একজন প্রযুক্তির ছাত্র হিসেবে শুধু এটি বলবো যে আমাদের শিক্ষা এবং আমাদের জ্ঞান এবং আমাদের গবেষণা যেন মানুষের জন্য হয় এবং আমাদের কৃষকের জন্য হয় এবং কৃষকরা যেন সরাসরি আমাদের এই শিক্ষা এবং জ্ঞানকে তারা কাজে লাগাতে পারে এবং দেশের উন্নতি হয় প্রিয় দর্শক আপনারা আমাদের আলোচনা শুনলেন আজকে টিস্যু কালচার স্ট্রবেরি চাষ মূলত আমরা টিস্যু কালচার বিষয়টি কি এবং টিস্যু কালচার গবেষণা নিয়ে কিছু কথা বললাম এবং স্ট্রবেরি যেটি নতুন যে টিস্যু কালচারের মাধ্যমে উদ্ভাবন উদ্ভাবন করা ফলটি হয়েছে এবং আমাদের এখানে এটি চাষাবাদ হচ্ছে এবং বাজারজাত হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি এই বিষয়টি নিয়ে ভবিষ্যতে অনেক সম্ভাবনা আছে বাংলাদেশের যে বাজার আছে সে বাজার ছাড়িয়ে বহির বাজারেও বহির্বিশ্বে অন্যান্য বাজারে ওই ফলটি রপ্তানি করার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের আছে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটি সেটি হচ্ছে যে আমাদের দেশে গবেষকরা আছেন যারা গবেষণার মাধ্যমে অবদান রাখছেন আমাদের দেশের যারা দিচ্ছেন আমাদের উদ্যোক্তাদের আমাদের কৃষকদের এবং সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা সাহসের সাথে নতুন কিছু চেষ্টা করছি এবং নতুন কিছু চেষ্টা করে তার সাফল্য বয়ে নিয়ে আসছি এবং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে সম্ভাবনা এবং ভবিষ্যতে বাংলাদেশ যে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটি একেবারেই নিশ্চিত এবং আমরা সেই বিশ্বাস করি এবং সেই বিশ্বাস রেখে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছে আপনাদের সবাইকে ধন্যবাদ